পৃথিবীর একটি বড় অংশের মানুষ এখনও চোখে দেখতে পায় না। সো আমরা চিন্তা করছি যে কোনোভাবে আমরা কি তাদেরকে এমন কিছু একটা বানিয়ে দিতে পারি যাতে তারা কানের মাধ্যমে দেখতে পায়। সো আমরা এমন একটি ডিভাইস তৈরি করলাম যেটা তার সামনের সব জিনিসকে সাউন্ডের মাধ্যমে স্ক্যান করে এবং অডিওর মাধ্যমে একজন ইউজারকে এটা বুঝাই দিতে পারে সামনে যে অবজেক্টটা আছে সেটার সাইজ, হাইট এবং দূরত্বটা কেমন। এখনকার সিসিটিভি ক্যামেরাগুলো শুধুমাত্র ভিডিও করে এবং ভিডিও করার সাথে সাথে এটি কোনো রকম ছবি নেয় না এবং ভিডিওর মধ্যে যে সকল মানুষজন রয়েছে তাদেরও কোনো ছবি নেয় না। এবং সেটার জন্য যেটা হয় যে এই ভিডিও থেকে যদি আমরা কারো ছবি বের করতে চাই অথবা কাউকে আইডেন্টিফাই করতে চাই তবে আমাদেরকে পুরো ভিডিওটা রান করতে হয়। আমাদের এই সফটওয়্যারটি সুরক্ষা আমাদের এই সফটওয়্যারের নাম, সেটি যেটি করছে সেটি ভিডিও করার পাশাপাশি সেটি ভিডিওতে যে বর্তমান প্রত্যেকটি ব্যক্তির মুখমণ্ডল যেটি রয়েছে সেটির একটি স্ন্যাপ নিয়ে সেটিকে আলাদা করে ডেটা বেজে সেটি ট্রান্সফার করে দেয় এবং এখান থেকে যদি কোনো স্পেসিফিক কোনো পার্সনকে আপনার দরকার হয় তাকেও আপনি সার্চ দিয়ে তার ক্যারেক্টারিস্টিকগুলো নোট ইনপুট দেওয়ার মাধ্যমে আপনি তাকে খুঁজে বের করতে পারেন। এমন অনেক মানুষ আছে যারা ফিজিক্যালি স্পিচ এবং হিয়ার ইম্পেয়ার্ড পিপল, তো ওদের জন্য অন্যদের সাথে কমিউনিকেট করার মতো জন্য একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে ওরা সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে কমিউনিকেট করে। এখন এমন কোনো মানুষ যদি ওদের সাইন ল্যাঙ্গুয়েজটা বুঝতে না পারে তো সেক্ষেত্রে সেখানে এমন একটা রাস্তা থাকা উচিত যাতে ওরা কমিউনিকেট করার কোনো একটা রাস্তা ওয়ে খুঁজে পায়। তা আমাদের প্রজেক্টটা এটা নিয়েই যে এখানে যারা সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলে ওদের ল্যাঙ্গুয়েজটা স্পিচে কনভার্ট হবে, তার মানে ওরা সাইন দেখিয়ে যেটাই বোঝাতে চাচ্ছে সেই স্পিচে কনভার্ট হতে থাকবে। সো আমরা এটার জন্য ইন্ডিপেন্ডেন্ট একটা হার্ডওয়্যার ডিজাইন করেছি, আমরা সেন্সর ইউজ করেছি যেটা হাতে পড়তে হবে, আর এখানে আমাদের ওয়্যারলেস একটা ট্রান্সমিটার থাকবে যেখানে ডেটাগুলো ট্রান্সফার হতে থাকবে অ্যান্ড স্পিচে কনভার্ট হতে থাকবে। There are a lot of people out there who lost their speech due to an accident or a mishap, or maybe they have a stuttering problem that they want to get rid of. So usually in these cases we need a therapist, but having a therapist all the time is sometimes subjective and it's limited, and most importantly it's expensive. So what our web application TeachSpeech does is that it provides an online web application which acts as your personal speech therapist. You can learn to say whatever you want, the computer recognizes it and it gives you feedback on how well you did on each of the word and how the percentage accuracy, and you know where, the words that you have to improve on. আমরা জানি আমাদের আশেপাশে ছোটো ছোটো অনেক বাচ্চারা আছে এবং তাদের যখন আমরা বর্ণমালা বা অক্ষর শেখাতে যাই তখন এটা আমাদের জন্য, আমাদের প্যারেন্টসদের জন্য, টিচারদের জন্য অনেক বেশি কষ্টের, যে বাচ্চাদেরকে লেখাপড়ার প্রতি ইন্টারেস্ট, তাদের ইন্টারেস্টটা গ্রো করা, সেই প্রবলেমটা সলিউশন করার জন্য আমরা আমাদের একটা প্রজেক্ট করেছি। আমাদের প্রজেক্টের নাম শ্যাডো স্ক্রিন। আমাদের এই প্রজেক্টটা সাকসেসফুল করার জন্য যে তিনটে ইনস্ট্রুমেন্ট লাগবে সেটা হচ্ছে একটা ল্যাপটপ, একটা প্রজেক্টার আর একটা ওয়েবক্যাম। বাবা মারা চাইলে এই প্রজেক্টারের ওয়েবক্যামের সাহায্যে যে কোনো জায়গাকে, আমরা সিলিংকে সারফেস বানাতে পারি, ফ্লোরকে সারফেস বানাতে পারি, আমাদের আশেপাশে যে কোনো কিছুকে বাচ্চার বোর্ড বানাতে পারি, এবং ছোটো ছোটো বাচ্চারা যেহেতু ওয়াল নষ্ট করতে পছন্দ করে এই প্রজেক্টের সাহায্যে আমরা যেটা করতে পারি ওদের ওয়াল পেন্টিংটা রানিং করতে পারি। ওদের ওয়াল পেন্টিং হলো আমাদের ওয়ালটাও ক্লিন থাকলো এবং সব মিলিয়ে এই জিনিসটা আমরা মনে করি আমাদের এই পিকচারটা, আমাদের প্রজেক্টটা বাচ্চাদের লেখাপড়াকে অনেক বেশি মোর কালারফুল, মোর ইন্টারেস্টিং অ্যান্ড মোর চাইল্ডিশ অ্যান্ড মোর ড্রিমফুল করে তুলতে পারে। The product we developed is a wristband. It's, you know, we named it after the Batman. We call it the Batband. And so what this product does is it calculates the motion. It calculates your gesture, the way you are rotating, the rotation as well as the orientation of your hand movements or your hand gestures. It's very often that we, you know, reach to a doctor and we say that, you know, I have some sibling issues, I have some sleeping issues, I have some issues with health problems, health problems and stuff, and the doctor can't determine because he doesn't have the proper data. When he has the proper data, he can analyze and he can prescribe like according to the data. So using this motion, we can detect the coordinates and the doctor can go
to a graph, go to a graph and detect that you have some sleeping problem or not. আমার প্রজেক্টটা মেইনলি ডেভেলপ করা হয়েছে মেডিকালাইজড একটা পেশেন্টের জন্য। মেডিকালাইজড পেশেন্টের সাধারণত ডিপেন্ডেন্সি অনেক বেশি থাকে, দেখা যায় যে কারো উপর ডিপেন্ড করতে হচ্ছে। আমার এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি যে সুবিধাটা সেটা হলো যে শুধুমাত্র হাতের ইশারা দিয়ে ফ্যান লাইট এসব অফ করতে পারবে, বা কাউকে কল করার দরকার হলে সেক্ষেত্রে হাতের ইশারা দিয়ে কল করতে পারবে। আর এই প্রজেক্টের ডিসপ্লের উপরে জাস্ট হ্যান্ড গেস্টার দিয়ে যে কোনো অপশান সিলেক্ট করতে পারবে, যেমন ফ্যান অন, ফ্যান অফ, লাইট অন, লাইট অফ, কল দ্য ডক্টর, কল দ্য নার্স, এইরকম কিছু অপশান আমি চাইলে হ্যান্ড গেস্টার দিয়ে সিলেক্ট করতে পারি। আমি একটা ট্র্যাশ সর্টার বানিয়েছি যেটার কাজ হচ্ছে প্যাকেট এবং বটল, অর্থাৎ রিসাইকেবল এবং নন রিসাইকেবল ওয়েস্ট সেপারেট করা। তো এটার কাজ আমরা ইমেজ প্রসেসিং ইউজ করে প্রথমে একটা ডেটাবেস ক্রিয়েট করেছি যেখানে অনেক ধরনের ওয়েস্টের ডেটা আছে, এবং যখন আমরা যে কোনো একটা আবর্জনার আইটেম রাখি ট্রেটার ওপরে, তখন ডেটাবেসের সাথে ম্যাচ করে তারা ডিসাইড, আমার মেশিনটা ডিসাইড করে যেটা রিসাইকেলেবল নাকি নন রিসাইকেলেবল। রিসাইকেলেবল হলে একদিকে ফেলে দেয়, নন রিসাইকেলেবল হলে আরেকদিকে ফেলে দেয়। ঢাকা শহরে ট্রাফিক একটা বড় সমস্যা, আর আমরা জানি যে ট্রাফিক সমস্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে। আমরা যেটা করছি এখানে থ্রু রিমোট সেন্সিং, আমরা ফার্স্টে আমরা ক্রাউড ডিটেক্ট করছি, সো উই আর ডিটেক্টিং ফেসেস। তারপরে যেটা হচ্ছে আমরা এই ক্রাউড ডেটাটাকে একটা ম্যাপের থ্রুতে আমরা দেখাচ্ছি যে কোন রাস্তায় কতটুকু ট্রাফিক আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি যদি আরবান প্ল্যানার হই, আমি ইচ্ছা করলে ওই ফিজিক্যাল মডেলগুলো অল্টার করে করে দেখতে পারবো যে আসলে আমি কোথায় ট্রাফিকটা নিয়ে গেলে ওর কোথায় ক্রাউডটা নিয়ে গেলে এটা রেজাল্টটা কী হবে। নর্মালি যেটা হয় সেটা হলো ছোটোখাটো মডেল কিংবা আর্ট পিস আইডিয়া শেয়ার করা একটু ডিফিকাল্ট হয়ে যায় ছবি অথবা ভিডিও দিয়ে। আমরা যেটা বানাই সেটা হলো একটা টার্ন টেবল, যেটা প্রতি 360 রোটেশন মানে প্রতি রোটেশনে আর কি একটা করে স্ন্যাপ নেবে এবং আলটিমেটলি একটা জিআইএফ ইমেজ তৈরি করে দেবে। জিআইএফ ইমেজটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যাবে অ্যান্ড লাইক প্রবাবলি কমার্শিয়াল অ্যাপ্লিকেশনস লাইক যে অনলাইন শপগুলোতে ইউজ করা যাবে সেখানে প্রোডাক্ট ডিসপ্লে করার জন্য। আমরা বাংলাদেশের ব্যাংকের জন্য এটিএম বুথগুলোর জন্য একটি বায়োমেট্রিক সিকিউরিটি সিস্টেম নিয়ে কাজ করেছি। সেখানে আমরা চেয়েছি যে আমাদের প্রত্যেকটা ইউজারের যেমন ইউজার ডিফাইন্ড পাসওয়ার্ড বা পিন থাকে, ঠিক একইভাবে আমরা চেয়েছি ইউজাররা যেন একটু সার্টেন জেস্টার ক্রিয়েট করতে পারে বা একটা সার্টেন জেস্টার থাকে যেটা তার একটা সিকিউরিটি পাসওয়ার্ড হিসেবে কাজ করবে। ধরা যাক কোনো ছিনতাইকারী যদি কোনো কনজিউমারকে বা কোনো কাস্টমারকে ধরে এটিএম বুথে নিয়ে তার থেকে কোনোভাবে পাসওয়ার্ডটা জেনে টাকা বের করার চেষ্টা করে, তাহলে সেই কাস্টমার একটা সার্টেন জেস্টার যেমন চোখ টিপ দেওয়া বা ধর হাত নাড়ানো বা পায়ের কিছু সার্টেন মুভমেন্ট তৈরি করে সে একটি অ্যালার্ম দেবে, যে অ্যালার্মটা সিকিউরিটি বুথে বা যে কোনো সিকিউরিটি সেন্টারে অথবা পুলিশ স্টেশনে অ্যালার্মটা ট্রিগার দেবে এবং অ্যালার্মটা তখন সবাইকে জানিয়ে দেবে যে ওই কাস্টমারের বা ওই এটিএম বুথে কোনো ছিনতাই বা ডাকাতি হচ্ছে। এবং এর জন্যে আমরা ইউজ করেছি সিম্পল কিনেট, মাইক্রোসফট কিনেট এবং বায়োমেট্রিক সিস্টেম, এবং প্রোগ্রামিং হিসেবে কোড রান করা হয়েছে সি শার্প এবং জাভা।